আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। এখন যে ক্লাসটি নিয়ে আমি এসেছি এই ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, বোর্ড কোশ্চেন সলিউশন। বোর্ড কোশ্চেন সলিউশন এখন যে ক্লাসটি নেব আমি কুমিল্লা বোর্ড 2022 20 জানুয়ারি থেকে ৮০। কুমিল্লা বোর্ড 2022 সালে এসএসসি বোর্ড পরীক্ষায় তৃতীয় অধ্যায় থেকে যে অঙ্কটি পড়েছে, যে সৃজনশীল অঙ্কটি পড়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো অঙ্কটা আমি লিখে দিয়ে রেখেছি অলরেডি। a+b+c = m, a² + b² + c² = n এবং y² = 11 + √120। এখানে বলেছে ক, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, মানে উৎপাদক আকারে ভেঙে ভেঙে আমাকে প্রকাশ করতে হবে। খ হয়েছে c = 0, m = 3, n = 5 হলে a³ + b³ এর মান নির্ণয় করো। আর গ বলেছে y² + y³ + 1/y⁴ এর মান নির্ণয় করো। এই অঙ্কটি করতে হবে। তো চলো আর দেরি না করে আমরা চলে যাই মূল অঙ্কে। ক নম্বর অঙ্কে বলেছে, দেখো এখানে বলেছে 4p² - 4q² + 4q - 1 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাকে তিনটা নিয়ম আমাকে ফলো করতে হবে। প্রথমে দেখতে হবে কমন যায় কিনা, তারপর দেখতে হবে সূত্র প্রয়োগ হয় কিনা, তারপর দেখতে হবে মিডল টার্ম হয় কিনা। তো এখানে কমনে কোনো বিষয় নেই। দ্বিতীয়ত আমি দেখব, তো এখানে কিউ আছে, এখানে 4q², তাহলে আমার মনে হচ্ছে আমি যদি এখান থেকে একটা সূত্র করি তাহলে এটা হয়ে যাবে এবং সূত্র করব বিধায় এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এটা হবে 4p² - এটা কী হবে দেখো তো, সূত্র প্রয়োগ করলে কী হবে, এটা কিউ হবে, সরি কিউ, তাহলে এটা হবে 2q² - 2ab + b²। তো দেখো 4p² - এটা কি হবে a² - 2ab + b² a - b²। এটা ভাঙলে কি হবে 2p² - 2q - 1 তার হোল স্কোয়ার। এটা কিন্তু a² - b² সূত্র, তাহলে কি হবে দেখো তো a + b × a - b, যখন মাইনাস করতে হয় চিহ্ন আবার পরিবর্তন করতে হয়, রাইট? ইয়েস, রাইট, ওকে। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান, যে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, এবার খ নম্বরে কী বলেছে দেখো। এবার আমরা খ নম্বরটি করব। খ নম্বরে কী বলেছে, c = 0, m = 3, n = 5 হলে a³ + b³ এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে কী কী দেওয়া আছে দেখো তো, আমরা দেখি কী কী দেওয়া আছে। খ দেওয়া আছে a + b + c = m, a² + b² + c² = n, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে দেওয়া আছে কি, এখন c = 0 আর m = 3 আর n = 5 হলে আমরা কি পাই, a + b + c = 3 আর পাবো a² + b² = 5। এই মানের আলোকে কিন্তু আমি এটা বের করেছি। এখান থেকে আবার বের করতে হবে a³ + b³ এর মান। তো a³ + b³ এর মানটা কি বলতো, সূত্রটা কি বলতো, a + b হোল কিউব - 3ab × a + b, a + b হোল কিউব, তাহলে a + b লাগবে। আর বলেছে -3ab, তার মানে ab এর মানটা লাগবে। ab এর মানটা আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি কিভাবে, a + b² - 2ab = 5, a + b এর মান 3, 3² - 2ab = 5, -2ab = 5 - 3² করলে কত হবে 9, -2ab = -4, অতএব ab = আমি লিখে দেখাই -4 ভাগ -2, দ্যাট মিনস ab = কত হবে 2। মাইনাস মাসে কেটে গেল, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে কি 2। প্রদত্ত রাশি a³ + b³ এর সূত্র হচ্ছে কি, এর সূত্র হচ্ছে a + b হোল কিউব - 3ab × a + b। তো a + b এর মানটা কত জানো, 3, তাহলে 3³ - 3 × ab এর মান বেরিয়েছে 2 আর এটার মান হচ্ছে 3। থ্রি কিউব দ্যাট মিনস 27, 3 × 6 318, এখানে বিয়োগ করলে কত হবে 9. দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড আনসার অফ দিস প্রবলেম। এর উত্তর কিন্তু 9 মিলে গেছে। আচ্ছা, এটা কি কঠিন লাগছে? আমার মনে হয় না অঙ্কটি কঠিন, অঙ্কটি কিন্তু খুবই সহজ একটা সমাধান। আচ্ছা, এবার আমরা করব গ নম্বর প্রশ্নটি। গ নম্বর অঙ্কের সমাধানটা একটু দেখো তো। গ নম্বর এখানে একটুখানি ট্রিক্স অ্যাপ্লাই করেছি, দেখো তো এখানে। এখান থেকে আমরা কি পাই একটু দেখো তো, y² y³ গুণ করলে কিন্তু y5, আর এইটা গুণ করলে কিন্তু 1/y5, এরকম ধরনের একটা টার্ম আমরা এখানে পেয়ে যাব, তাই না? তুমি y² দিয়ে গুণ করো, এটা y5 হবে, এটা গুণ করলে হবে 1/y5। y5 প্লাস 1/y5, এটা প্রমাণ করার জন্য আমার দুইটা মান প্রয়োজন। কয়টা মান প্রয়োজন? দুইটা। একটা হচ্ছে x, এখানে y দিয়ে করেছে, y² প্লাস 1/y², আর একটা প্রয়োজন আমার y³ প্লাস 1/y³। এই দুইটা মান আমি যদি বের করতে পারি এবং সেটাকে গুণ করতে পারি, তাহলে অবশ্যই এটা আমি মান বের করতে পারবো। দেখো এখানে y দিয়ে পড়েছে, y দিয়ে কোথায় আছে? এই যে y, এখানে y দিয়ে কি আছে দেখি আমরা, দেওয়া আছে y² = 11 প্লাস √120, বা এখানে y এর মান বের করতে হবে। y এর মান এটা দেখো 11, এখানে কিন্তু 2 হবে, 2 তা 2 হতে গেলে রুটের ভিতরে কিন্তু 4 হবে, 4 × 30, 4 × 30 = 120, বা y² = 11 প্লাস, এটা বাইরে আসলে কত হবে 2 √30, বা y² এটার নিয়ম কি জানো, রুটের ভিতরে যা থাকবে এবং তার আগে 2 থাকা লাগবে। কি বললাম? রুটের ভিতরে যা থাকবে এবং তার আগে 2 থাকলে এখন যে নিয়মটি হবে সেটা, এবং এখানে যেহেতু প্লাস তাহলে অবশ্যই প্লাস হোল স্কয়ার সূত্র। এই 30টাকে ভাঙবো আমি এমনভাবে যেটাকে গুণ করলে যোগ করলে আবার কত হবে 11 হবে, তাহলে 5 × 7 = 30। যদি এখানে 13 থাকতো 13, তাহলে আমি 3 × 10 = 30 করতাম। যদি এখানে অথবা 15, যদি এখানে 17 থাকতো 15 × 30 করতাম, তাই না? মানে এমন কিছু থাকবে এবং করতে হবে, এখানে গুণ করলে এটা হবে এবং যোগ করলে ঠিক 11 হবে, একটু মিডল টার্মের মতো কিছুটা। তাহলে 6 দাদা এরকম হয় কিনা, 6 আর 5 = 11, এই 2 আছে, এই 2টাকে ভাঙলাম √6 × √5। তাহলে এবার সূত্র করো y² এখানে কী হবে √6 এটার পরিবর্তে লিখতে পারে √5। এ দেখো আমরা কিন্তু a² আর b² বের করে ফেলছি, a² b², তাহলে a² b² হলো প্লাস 2ab, a² প্লাস 2ab প্লাস b², বা y² কি হবে দেখো a² প্লাস 2ab প্লাস b², দ্যাট মিনস এটা কি হবে a + b²। উভয় পক্ষকে বর্গমূল করবো, তাহলে y= আমরা পেয়ে যাবো √6 প্লাস √5। এ দেখো y আমরা পেয়ে গেছি √6 প্লাস √5, কিন্তু এখানে কিন্তু y না, এখানে কিন্তু 1/yটাও লাগবে। তো 1/yটা কীভাবে বের করবা? এখানে বের করি আমরা 1/y, তাহলে 1/এটা হবে, আচ্ছা যা থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হয় লব হরকে। আমার নিচে আছে এটা কোনদের সাথে আলাদা, একটু দাগ দিয়ে দিই। দেখো এর সাইড নোটটা কি হবে লব হরকে √6 - √5 দ্বারা গুণ করে, তার উপরে আছে √6 - √5, এটা কিন্তু a + b × a - b সূত্র, দ্যাট মিনস a² - b² ইকুয়ালটা কী হবে √6 - √5, √6 কে স্কয়ার করলে হবে 6, এটাকে স্কয়ার করলে হবে 5, এটা মাইনাস করলে হয় 1, দ্যাট মিনস আমার থাকবে আসছে √6 - √5। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তোমরা যে y সমান পেয়েছি √6 + √5, আর 1/y সমান পেয়েছি √6 - √5। এবার এটাকে প্লাস করে স্কয়ার মান লাগবে আমার, আর কিউব প্লাস করে কিউবের মান লাগবে আমার। তাহলে দেখো আমি কিন্তু এখানে মুছে দিই, এখান থেকে মুছে দিলাম, যেহেতু আমি করে দিয়েছি তোমরা বুঝেছো বিষয়টা, আমি মুছে দিই, আমি জাস্ট মান দুটা রেখে দিই কাজে লাগার জন্য। ওয়ার মান এটা, 1/ওয়ার মান এটা। এখন y plus 1 by y. Wire manta koto beri silo root over 6 plus root over 5 plus 1 by wire manta beri silo root over 6 minus root over 5. এখানে এটা কেটে যাচ্ছে 2√6. এটা না দেখালো হয় যে y plus 1 by y plus করলে কিন্তু বড় মানটি বের হয় আর মাইনাস করলে ছোট মানটি। দ্যাট মিন্স মাইনাস করলে 2√5 বের হতো। আচ্ছা এখন আমার কি কি লাগবে? আমার কিন্তু লাগবে y² plus 1 by y² মান লাগবে। তাহলে এই মানটা সূত্র কি হবে? সূত্রটি a plus b² minus 2ab। এর মানটা কত বেরিয়েছে? 2√6², 2. 2 square করলে হবে 4, √6 square করলে হবে 6, 4×4 = 24, 24 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 22। আর লাগবে কার মান? কিউবের মান। y³ + 1 / y³ এর মান লাগবে। তাই সূত্রটা কি? a + b³ - 3ab into a plus b। a plus b³ সূত্র কি? মানে a plus b মানে y plus 1 by y minus কত? 2√6³ minus 3 into 2√6। 2³ করলে হবে 8, √6³ করলে হবে 6√6 minus 3 6√6। এটা 6 * 48। √6 থেকে 6 √ বিয়োগ করলে আমরা পাবো আছে 42√6। তাহলে স্কয়ার এর মানটা পেয়েছি 22 আর কিউবের মানটা পেয়েছি 42√6। এই দুইটাকে যদি এখন আমি গুণ করতে পারি তাহলে কিন্তু অঙ্কটি মিলে যাবে। এটাকে আমরা যদি 1 নম্বর বলি আর এটাকে যদি আমরা 2 নম্বর বলি, তাহলে 1 ও 2 গুণ করলে আমরা কি পাই এবার দেখো, তাই না? 1 × 2 করে পাই। অনেকে কিন্তু গুণ না করে সরাসরি লিখতে পারে, সরাসরি একটা সূত্র প্রয়োগ করে এটা লিখতে পারে, কিন্তু আমরা গুণ করব। আমরা গুণ করব y² plus 1 by y² আর এটার বামপক্ষ কি আছে? y³ plus 1 by y³ ইকুয়াল টু এটা আছে কত? 22 ইন্টু এটা কত? 42√6। এবার দেখো ভালো করে খেয়াল করে দেখো, y² দিয়ে গুণ কর, y² y³ গুণ করলে হবে y5, y² আর 1 বাই y³ গুণ করলে হবে 1 বাই y, 1 বাই y² দিয়ে গুণ করলে হবে y, এটা দিয়ে গুণ করলে হবে 1 বাই y⁵ ইকুয়াল টু এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে কত হবে এটা দেখে নেই আমরা। ক্যালকুলেটরটি কই? 924√6। এটা হবে 924√6 বা y5 প্লাস 1 বাই y5 ইকুয়াল টু না সরি এটা সাজিয়ে লিখি একটু, y প্লাস 1 বাই y ইকুয়াল টু 924√6। এখানে দেখো একটুখানি খেয়াল করো মনোযোগ দিয়ে, y প্লাস 1 বাই y এর মান কত হয়েছিল? 2√6। এটা অবশ্য কি হবে? 924√6 minus 2√6। এখানে দেখো প্রমাণের সাথে আমরা কি করতে পারি? y স্কয়ারটা কমন নিয়েছে, তাহলে y5 মানে y 5টা আছে, এখান থেকে আমি y 2টা কমন নিলাম, থাকবে কয়টা? y 3টা প্লাস 1 বাই y⁷। এটা কেমনে হলো? বলো তো। কমন নিয়ে এর অর্থটা কি জানো? কমন নিয়ে এর অর্থ হচ্ছে ভাগ করা। আমি y² কমন নিলাম, তাহলে y² এটাকে y² দ্বারা ভাগ করব, থাকবে y³ এই প্লাস 1 বাই y⁵ y² ভাগ করব, তাহলে হবে আছে 1 বাই y⁷। কারণ এটা যখন ভাগ করা হবে তখন এর সাথে গুণ হবে, গুণ হলে পাওয়ার যোগ হয়ে যায়। এখানে থাকবে 922√6। ওয়াও, মিলে গেছে, করে ফেলেছি। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফলাফল, 922√6। সো মাই ডিয়ার স্টুডেন্টস, বোর্ড কোশ্চেন কিন্তু সমাধান করলে অনেক জ্ঞান বেড়ে যায়। একটা বোর্ডের সকল কোশ্চেন তুমি যখন জানতে পারবি বা সকল অধ্যায়ের বোর্ড কোশ্চেন জানতে পারবে, দেখবি তোমার ভিতরে আর কোনো জড়তা নেই। অনেক অঙ্ক মানে ক্রিটিক্যাল অঙ্ক তুমি পেয়ে যাচ্ছ। কারণ কি? বোর্ডের যে প্রশ্নগুলি করা হয় এগুলো কিন্তু সব মেধার স্টুডেন্টের কথা বিবেচনা করে কিন্তু এই প্রশ্নগুলি করা হয়, যাতে করে সকল স্তরের স্টুডেন্টরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে এভারেজ। সো মাই স্টুডেন্টস, আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হবে অন্য একটা বোর্ডের ক্লাস নিয়ে, অঙ্কের প্রশ্ন নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।